ফরম্যাট ফ্যাক্টরি ব্যবহার করে কিভাবে বিভিন্ন ফরম্যাটে ভিডিও কনভার্ট করা যায় আমাদের অনেক সময় বিভিন্ন কারণে ভিডিও কনভার্ট করার প্রয়োজন পড়ে ভিডিও কনভার্ট করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে এর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি সফটওয়্যার হলো ফরম্যাট ফ্যাক্টরি প্রথমেই আমরা ফরম্যাট ফ্যাক্টরি সফটওয়্যারটি চালু করি আমরা যে ফর্মেটে ভিডিওটি কনভার্ট করতে চাই সেই ফরম্যাটটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আলাদা একটি উইন্ডো আসবে সেখান থেকে অ্যাড ফাইল লেখা বাটনে ক্লিক করতে হবে এরপর নির্দিষ্ট ডেস্টিনেশন থেকে যে ভিডিও ফাইলটি কনভার্ট করতে চাই সেই ভিডিও ফাইলটি সিলেক্ট করি সিলেক্ট করার পর আমি যদি এই ফাইলের আউটপুট সেটিংয়ে পরিবর্তন করতে চাই তাহলে আউটপুট সেটিং বাটনে ক্লিক করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী সেটিং পরিবর্তন করে নিতে হবে তারপর ওকে বাটন ক্লিক করলে আবারও ফরমেট ফ্যাক্টরির মেইন ইন্টারফেসটি চলে আসবে এবার উপরের মেনু বার থেকে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে ফাইলটি কনভার্ট হতে শুরু করবে কনভার্ট হয়ে যাওয়ার পর উপরের বাম দিকে কোনায় আউটপুট লেখা বাটনটিতে ক্লিক করলে যে ফোল্ডারে ভিডিওটি সেভ হয়েছে আমাদের সেখানে নিয়ে যাবে এবং কনভার্টেড ফাইলটি দেখা যাবে ঠিক একইভাবে আমরা যে কোনো অডিও ফাইলকে বিভিন্ন ফর্মেটে কনভার্ট করে নিতে পারি